কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হলেন টি এস শিবজ্ঞানম। প্রধান বিচারপতি হিসেবে তার নাম আগে সুপারিশ করা হয়েছিল। তারপর থেকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্বে ছিলেন শিবজ্ঞানম। এবার সোমবার কেন্দ্রীয় সরকারের তরফে তাকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ করা হলো। টুইটারে শিবজ্ঞানমকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু। রিজিজু লেখেন, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে শিবজ্ঞানমকে শুভেচ্ছা।